বান্দা কত গুনাহ করেছো, তুমি বাবার গুনাহ তোমার সন্তান দেখে নাই, তুমি মায়ের গুনাহ তোমার সন্তান দেখে নাই, তুমি যুবক কত গুনাহ করেছো তোমার গুনাহগুলো তোমার বাবা দেখে নাই, বাবা যদি তোমার গুনাহগুলো দেখতো তোমার বাবাটা সন্তান বলে পরিচয় দিত না, আমার গুনাহ যদি আপনারা দেখতেন আমার মাহফিলের মধ্যে প্রধান বক্তা বলে বসাইতেন না। ও বন্ধুরে, এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যখন গুনাহ করতে 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 তার কলবটাকে একবার বিনষ্ট থেকে নষ্ট করে দেয়, অনেক নষ্ট করার পর যখন আপনার কলবদার মধ্যে গুনাহের অনেকগুলা দাগ পড়ে যায়, আমার আল্লাহ দাগ দিয়া বলে আমার বান্দার দলেরা, যখন তোমা বারবার 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 গুনাহ করতে থাকো, এতগুলা গুনাহ করার পরে গো আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের বান্দারা যখন আমি আল্লাহরে একবার আল্লাহ বইলা ডাক দেয়, যদি তার অন্তরে গুনাহগুলা ক্ষমা করানোর জন্য উদ্দেশ্য হয় আমি আল্লাহ তার গুনাহগুলা ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ, ও আল্লাহ গো, ও আল্লাহ আমি যুবক এত গুনাহ করেছি রে আল্লাহ, আমার গুনাহ আমার মা জানে না, যেই মা আমার এত কষ্ট করে লালন পালন করেছে, আমার মা যদি আমার গুনাহগুলা জানতো আমার মা আমার ঘরের মধ্যে জায়গা দিত না, এলাকার মানুষ যদি আমার গুনাহগুলা দেখতো এলাকার মানুষগুলা তাদের এলাকার মধ্যে নিয়ে আমাদেরকে জায়গা দিত না। ও হুজুর, এই গুনাহগুলা আমরা কেমনে মাফ করব, গুনাহগুলা মাফ করানোর উদ্দেশ্য তো আমার মুখ দিয়ে শুনলে চলবে না, আমার নবীর হাদিস কি বলে গুনাহগুলা মাফ করানোর জন্য লক্ষ্য করবেন। অনেক মা বোনেরা পর্দার আড়ালে মধ্যে আলোচনা শ্রবণ করতেছেন, ও আম্মু গো, ও আমার মা বোনেরা, অনেক মা বোনেরা জীবনে অনেক গুনাহ করেছে, গুনাহগুলোর জন্য বড় টেনশন করেন, এখন আপনার টেনশন হবে না, এই গুনার জন্য টেনশন করার জন্য আপনি একাকিত্ব সময় কাটাতে হবে। এ যুবক ভাই, এ আমার মুরব্বী বাবারা, আপনি চিন্তা করবেন একদিনের জন্য একটা ঘরের মধ্যে দরজাটা বন্ধ করে দিয়ে আপনার মোবাইলটা আপনি ওই ঘরের মধ্যে নিবেন না, আপনার সাথে কোনো সেলফোন থাকলে ওইটা আপনার ঘরে নিবেন না, ঘরটার মধ্যে ঢুকার সময় ওজুর কিছু পানি নিয়ে ঘরটার মধ্যে আপনি ঢুকে যাবেন, ঢুকার সময় নিয়ত করবেন আল্লাহ আমি আজকে একটা দিন মানে 24 ঘন্টা সময় নিলাম আপনার এবাদত করব। খোদার কসম, ও আমার মৈশামুরার বন্ধুরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, 24টা ঘন্টা সময় বেশি সময় না, আপনি আপনার গুনার কথা স্মরণ করে একটা ঘরের মধ্যে ঢুকে যাবেন, যখন আপনি একা একা ওই ঘরের মধ্যে বৈশা থাকবেন দেখবেন আপনি গোপনে গোপনে যে হাজীগঞ্জের বাজারে কত পাপ করছেন, দেখবেন আপনি আপনার মোবাইলটার মধ্যে টিপাটিপি করার সময় কত পাপ করছেন, মোবাইলটা ইউজ করার সময় কতগুলা প্রণগাপির মাধ্যমে আপনার গুনাহগুলা হইছে। এ বন্ধু, কেউ আপনার গুনাহ দেখে নাই, আপনার গুনাহগুলা দেখেছেন যিনি, তিনার নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন না, তিনার নাম কি? আল্লাহ। আল্লাহ পাকের কোন বান্দা যদি হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ করার পরে আমাদের গুনাহগুলো গোপন রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ চাইলে কি মানুষের সামনে আমাদের গুনাহগুলো কপালে লিখে দিতে পারতেন না? ও বন্ধু গো, আল্লাহ আমাদের গুনাহগুলো গোপন রেখেছেন, একটা করে 24 ঘন্টার জন্য যাওয়ার পর যখন আপনার হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহগুলো স্মরণ হইয়া যাবে, আপনি আমার আল্লাহর কাছে সেজদার মধ্যে পড়া ডাক দিয়া বলবেন, আল্লাহ ও আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ করেছি, আমার গুনাহগুলো আপনার রহমতের চাইতে বেশি নয় কম, ও আল্লাহ গো আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দিলে কারোর কাছে আপনি কৌফিয়ত দেওয়া লাগবে না, আবার আল্লাহ আমাদের গুনাহগুলো যদি আপনি মাফ করে আমাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দেন আপনি আল্লাহ কারোর কাছে কোনো কৌফিয়ত দেওয়া লাগবে না। মাহমুদ রে আল্লাহ, এত গুনাহ করলাম চক্ষুটা বন্ধ করলে জাহান্নামের আগুন তারা কিছুই দেখি না, আল্লাহ আমরা কেমনে নাজাতের তরি পাবো, আল্লাহ যেমন ভাবে আপনি আমাদের গুনাহগুলা গোপন রাখছেন আল্লাহ গোপনে গোপনে আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন। হে যুবক ভাই, এ আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে যদি নম্র সুরে আল্লাহর কাছে যদি নম্রভাবে বলা হয় আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ করলাম আপনার রহমানুর রহিম নামের খাতিরে মাফ করে দেন আমাদেরকে, আপনারা জোরে বলবেন আমার আল্লাহর কাছে নমস্কারে যদি আল্লাহর কাছে বলা হয় আল্লাহ আমরার গুনাহগুলো মাফ করে দেন, আমার আল্লাহ চাইলে গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? আর জোরে বলেন না, পারে কি পারে না?